হামিদ, আপনি লিখেছেন ওলামা ইকরামের সাথে যোগাযোগ করা এত কঠিন কেন? অনেক সময় বিভিন্ন আলেমের সাথে সাক্ষাৎ করতে চাইলেও ওনাদের সেভাবে পাওয়া যায় না। ভাই আব্দুল হামিদ, আসলে এ ব্যাপারে ওলামা ইকরামের যেমন সীমাবদ্ধতা আছে, আমাদেরও কিছু অতিরঞ্জন আছে। যেমন ধরুন, একটা বিষয়ে আপনি অনলাইনে খুব সহজেই পেয়ে যেতে পারেন, কিন্তু সেটার জন্য ওলামা ইকরামের কাছে গিয়ে খুব সহজ একটা বিষয়, অর্থাৎ এই কথা একজন আলেম বলেছেন, তারপর আপনি তাকে তার কাছ থেকে আলাদাভাবে শোনার জন্য চেষ্টা করছেন, এটা তো একটা নিষ্প্রয়োজনীয় কাজ। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনার আশেপাশে হয়তো এমন আলেম ওলামা অনেকে আছেন যার মাধ্যমে আপনি এটি জানতে পারেন, তারপর আপনি কোনো আলিম তার কাছে স্বাভাবিক এবং সাধারণ বিষয়টাও জানার জন্য আপনি চেষ্টা করেন, সেটা আরেকটা সমস্যার বিষয় বলতে পারেন। হ্যাঁ, কোনো বিষয় এক্সক্লুসিভ বা ব্যতিক্রম ভিন্ন, যে এই বিষয়টাতে মনে হচ্ছে যে আমি প্রপারটা ওনার কাছে গেলে পাবো, ভিন্ন, এটা হতে পারে। কিন্তু এর বাইরে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এক্ষেত্রে অতিরঞ্জন করি। আর হ্যাঁ, ওলামা ইকরামেরও এক্ষেত্রে যথেষ্ট ত্রুটি আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আমরা আমাদের ব্যাপারে বলতে পারি যে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে আমার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের জন্য ইনশাআল্লাহ আবেদিন একটা পোর্টফোলিও আমার করা হবে খুব শীঘ্রই, সেটি ইতিমধ্যে হয়ে গেছে, সেটি খুব শীঘ্রই আমরা পাবলিকলি প্রচার করব। সেখানে সাক্ষাতের জন্য সুযোগ থাকবে, সাক্ষাতের যে সুযোগ থাকবে সেটা অনলাইনে নিবন্ধন করে সমস্যার কথা জানালে আমরা ইনশাআল্লাহ বাই সিরিয়াল যতজনকে সম্ভব সাক্ষাৎ দেবো। কিন্তু আসলে এত বেশি সংখ্যক মানুষের আবেদন থাকে যে সেগুলোর 10% আবেদনেও সাড়া দেওয়া অলমোস্ট অসম্ভবের মতো হয়ে যায়। তো এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমাসুন্দর সেই দেখতে হবে এবং বিকল্প যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। মোহাম্মদ